থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই মানুষের, ঘুষ হয়রানি নিত্যদিনের ব্যাপার, এই বদনাম ঘোচাতে উদ্যোগী হয়ে চ্যালেঞ্জ নিয়েছেন ঢাকা রেঞ্জ পুলিশের প্রধান উপমহাপরিদর্শক হাবিবুর রহমান। তার নির্দেশনায় মসজিদে মসজিদে ছুটছেন 96 থানার ওসিরা, জুমার নামাজে অংশ নিয়ে নাগরিকদের দুর্নীতি এবং হয়রানি মুক্ত সেবা দেওয়ার অঙ্গীকার করছেন তারা। নাগরিকরাও বলছেন বদলাতে শুরু করেছে থানার পরিবেশ, আগের যে কোনো সময়ের চেয়ে এখন মিলছে ভালো আচরণ। এসব বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে অনলাইনে আজকে অতিথি হিসেবে দুজন অতিথি যুক্ত হয়েছেন, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক ডক্টর এনামুল হক এবং ঢাকা রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক হাবিবুর রহমান। দুজনকে স্বাগত জানাই, নিশ্চয়ই দুজনে আমাকে শুনতে পাচ্ছেন। হাবিবুর রহমান, বিস্তারিত বললাম না, একটু জানতে চাই যে হঠাৎ করে এই উদ্যোগটা কেন নিতে হলো, মানে পুলিশকে কেন প্রমাণ করতে হচ্ছে যে আমরা দুর্নীতিমুক্ত, কোনো হয়রানি হবে না, আপনারা আসুন। অনেক ধন্যবাদ। আসলে পুলিশের যদি অতীতের দিকে আমরা তাকাই, আমরা যদি পুলিশের গত 150 বছরের ইতিহাস দেখি, পুলিশের যদি উৎপত্তির ইতিহাস আমরা দেখি এই উপমহাদেশে, আমরা যে পুলিশের চেহারা দেখতে পাই সেটি ধরনের জমিদারের লাঠিয়াল পুলিশ, নীলকরদের পুলিশ, ব্রিটিশ শাসন আমলে কর আদায় করার জন্য জোর করে বাহিনী গঠন করা হতো সেই পুলিশ, পরবর্তীতে পাকিস্তান আমলে 24 বছর যাবৎ বাঙালিদের উপর অত্যাচার করেছে সেই পুলিশ, সেই যে একটি অবস্থা ছিল সেই থেকে কিন্তু এই দেশের মানুষের মনে একটি বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে যে পুলিশের কাছে কোনো কাজ আনতে যাওয়া বা কাজ চাইতে যাওয়া মানে একটি হয়রানি, একটি দুর্নীতি। অনেকেরই ধারণা যে পুলিশের সাথে ছিনতাইকারীদের সাথে, ডাকাতের সাথে, চোরদের সাথে একটা রিলেশন করে তারাই চুরি করে, এমনও আমরা অনেকের কাছে শুনি। অনেক শিক্ষিত মানুষ, সচেতন মানুষ এই ধরনের কথাবার্তা তারা বলে থাকেন, কিন্তু বাস্তবতা কিন্তু, আমি শুধু ডিআইজি হিসাবেই না, আমি এই দেশের একজন নাগরিক হিসাবেও বলতে চাই, বাস্তবতা কিন্তু আসলে সেরকম কি নয়, বাস্তবতা কিন্তু ভিন্ন। পুলিশ যে অবস্থায় আজকে আছে, আমি যদি 1971 সাল থেকে আসি, 71 সালে আমরা বলবো যে পুলিশই প্রথম সংগঠন যেটি বাংলাদেশের জাতীয়তার পরীক্ষায় প্রথম হয়ে 25 মার্চ গভীর রাতে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে প্রথম অস্ত্র ধরেছিল পাকিস্তানিদের বিরুদ্ধে, এবং এর পরবর্তীতে আমরা ঘটনাক্রম যতগুলোই দেখি প্রত্যেকটি সময় কিন্তু আমরা পুলিশের কাছে পেয়েছি এই দেশের জনগণ। এবং আমি যদি এই অতি সাম্প্রতিককালে বা বর্তমানেও আছে যে করোনার সময়টার কথা আমরা যদি বলি, তাহলে আমি বলবো যে শুধু বাংলাদেশে নয়, এটি বিশ্বের সকল উন্নত দেশের পুলিশকেও কিন্তু হার মানিয়েছে। আমরা দেখেছি যে আমেরিকান যে নিউ ইয়র্কে আমরা দেখেছি যে লুটপাট হতে যে সময় প্রকোপ দেখা দেয়, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু একটিও কোনো অঘটন ঘটেনি। বাংলাদেশের পুলিশ কিন্তু সেটি অত্যন্ত দক্ষতার সাথে, কর্তব্যের সাথে এবং মনসেবামূলক মন মানসিকতা নিয়ে এই কাজ করে। হাবিবুর রহমান, একদম পরিষ্কার আপনার কথা আমি বুঝতে পেরেছি। আমি একটু ডক্টর এনামুল হক আপনার কাছ থেকে শুনি, যেটি ডিআইজি হাবিবুর রহমান বললেন যে পুলিশের ব্যাপারে আমাদের যে একটা ভুল ধারণা, সেই ধারণা আসলে এটা ভুল ধারণা, এই ভুল ধারণা ভাঙার জন্যই তিনি চেষ্টা করছেন, অন্তত ঢাকা রেঞ্জের সব পুলিশ সব থানাকে তিনি বলেছেন যে মানুষের কাছে যাওয়ার জন্য। আপনি সাবেক আইজিপি, আপনার কাছ থেকে জানতে চাই যে এরকম উদ্যোগটাই বা পুলিশকে কেন নিতে হবে, পুলিশ তো জনগণের বন্ধুই হবে। আপনাকে ধন্যবাদ, আমি খুব ভালো শুনতে পাচ্ছি না, সুতরাং যদি কোনো ত্রুটি হয় কিছু মনে করবেন না, এটা অনিচ্ছাকৃত ত্রুটি। আমি হাবিবুর রহমানের ছবি দেখতে পাচ্ছি, এ আমার অন্যতম প্রিয় ছাত্র, এবং ঢাকা বৃহত্তর জেলার আমি এসপি ছিলাম 1976-এ, এবং কেউ কিন্তু কিছুদিন আগে ঢাকা জেলার এসপি ছিলেন হাবি, উনি সাভারে অনেক কিছু ভালো কাজ করেছেন, এবং একজনের এক একটা জিনিস স্মরণীয় হয়ে থাকে। উনি বেদে সম্পদের জন্য যা করেছেন এটা আসলেও স্মরণীয়, ওনার অন্যতম শুভার্থী। আজকে যে কথাটা আপনি বলছেন এটা কিন্তু আমি কোনো পেপারও দেখিনি বা কোনো স্টেটমেন্টও শুনিনি, তবে যেখানে যেটুকু লেখা আছে আপনাদের এখান থেকে যে 96 থানার প্রতিশ্রুতি এবং ওনারা ভালো করছেন, ইতিবাচক পদ্ধতিতে যাচ্ছেন, এটা ভালো কথা, কিন্তু মসজিদে মসজিদে প্রচার করা এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, কারণ এগুলো সরকারি নীতি নির্ধারণের বিষয়। যদি সরকারের তরফ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর থেকে যদি ইনস্ট্রাকশন এসে থাকে, ওনারা যদি ওই ইনস্ট্রাকশনের মতো বলেন বা করেন আমার কোনো মন্তব্য নাই, কিন্তু ইনস্ট্রাকশন এসেছে কিনা এবং এক্স্যাক্টলি কি ইনস্ট্রাকশন এসেছে সেইভাবে ফলো হচ্ছে কিনা এটা কিন্তু দেখার জিনিস।
জি অবশ্যই। আমি যে কোনো জায়গাতে নিজের মতো করে একটা কিছু বলে দিলাম যে এইটা একদম পরিষ্কার ডক্টর এনামুল হক, আমি বুঝতে পেরেছি আপনার কথা। হাবিবুর রহমান, আপনাকে আগাম অভিনন্দন জানিয়ে রেখে আপনার উদ্যোগের জন্য আমরা আশা করব যে আপনার এই উদ্যোগের ফলে পুলিশের প্রতি যে মানুষের ধারণা সেটি অবশ্যই পরিবর্তন হবে। দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।